সমাচার ভাতিজা ও ভাতিজা তোমরা আর ভাতিজাকে দেখেছো এই পাগলা ছোরা গেল গতিরে ও ভাতিজা হাজি এতক্ষণ কুণ্ঠে ছিল তাড়াতাড়ি আসো এইখানে হাই রে ভাতিজা রে চাচা ভাগে ডাকছো কেন এতক্ষণ কুণ্ঠে গেছিলেন খেপা কুণ্ঠে করা তুমি যে বিচি গেলা দিয়েছিলে কদুর বিচি গেলা বিচি গেলা পুঁতেছি আবে বিচি তো দিয়েছি পুতার লেগে চাচা কি হয়েছে জানো কি হয়েছে বে বিচি গেলার গাছও হয়েছে লক লেগে গাছ আবে সালা গাছ তো লক লেগে হবে তোর বিচি ভালো আছে তারপরে কি হয়েছে জানো চাচা কি হয়েছে বে তারপরে হয়েছে যে গাছ গেলা বড় হয়েছে যখন সালাকে বাহান দিয়েছি আবে সালা বাহান দিবি নে তোর গাছ হয়েছে লক লেগে বাহান দিবি নে বে তারপরে কি হয়েছে জানো চাচা কি হয়েছে বে সালা দেখছি কদু যায় একবার বাইঝে গেছে গো চাচা আবে সালা তোর কদু তো ধরে তোর বিচি ভালো আছে তারপরে কি করলু জানো চাচা কি করলি বে তারপরে সালা কদু গেলাকে সব নামালো নিচে আবে সালা এই তো দেখি মাথা খারাপ হয়ে দিবে তোর গাছ হয়েছে লোক এ কত ধরেছে গাছে কতক্ষণ কত থাকবে কদু আইলে যাবে না বে ঠিক কেছ কদু গলা যে আমি কি করেছি জানো চাচা কি করেছিস বে কদু গলা সব এই পাড়ার মানুষকে দিয়ে দিয়েছি ঠিক করেছিস দেখিস নে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দিয়েছি একে আছে তুইও দিয়েছিস ঠিক করেছিস তাই নাকি গো তারপর কি করেছিস জানো কি করেছিস বে সব গলা দিইনি কিছু রেখেছি বউ বাজারে বিক্রি করবো ঠিক করেছিস আবে সালে এসব মানুষকে খায় লাভ আছে বে তোর সংসার আছে না বে এই সালারা যেখানে খাবে সেখানে গুটিয়ে গেলবে বে তারপরে চাচা শুনো তারপরে হচ্ছে এই কধু কিছু এই বউ বাজারে বিক্রি করার লেগে রাখিনি আবে সালা তোর সংসার আছে না বে তোকে তো রাখাই লাগবে তো ছেলে বলে আছে না খাবে কি তারপরে শুনো চাচা বল তারপরে কধুগুলা নিয়ে বউ বাজারে গেলো সালা এক ভদ্র লোক আসলে আবে সালা ভদ্র লোক কি তো আসবে কোথু একটা ভদ্র জিনিস সবাই খায় জানিস না বে তারপর কি হয়েছে শুনো কি হয়েছে বল এই ভদ্র লোক আছে কোধু লেড়ে আছে রে তোমার কোধু দাম কত জি তা আমি পুছ আহা আমি কোহনু কোধু দাম 40 টাকা এই ভদ্র লোক কোধু লেড়ে আছে রে 40 টাকা দাম শুনো বলছে যে 30 টাকা দিবা আমি উনু না তোমাকে কোধু খেতে হবে না সালা কোধু খাওয়ার যোগ্যতা রাখে না কোধু কিনতে এসেছে আবে সালা তোর কত দাম হয়েছে 30 টাকা তুই 40 টাকা তাহলে পাবি বে তারপরে কি হলো জানো কি হয়েছে বে তারপরে সালা একটা ডাক্তার আসলে ডাক্তারই তো আসবে জানিস সালা কদুতে কি ভিটামিন আছে কি আছে বে কি আছে কো সালা কদুতে এ বি সি ডি কেট পর্যন্ত সব ভিটামিন গেল আছে বে এইটা তো আমি জানি না গো চাচা তুমি জানো কি করে তুমি যে কদু বেচে খাও সরকার আর কে কত টাকা বেতন দেয় কদু খাবে না তোর গরুর গোস্ত খাবে বে তারপরে পুলিশ হাকে কয়েছে কদুর দাম কত জি তাহা আমি কদুর দাম প্রথমবার 40 টাকা সে পায়নি তখন আমি কি করছি জানো ওই পুলিশকে বললাম যে তোমাকে ওই 5 টাকা দিয়ে কদু খেতে হবে না ওই বউ বাজারে গিয়ে তুমি পচা পটল কিনে খা আবে সালা তোর কদুর দাম হয়েছে 5 টাকা তুই এত টাকা চাইলে পাবি কি করে বলতো তারপর কি করলো জানো চাচা কি করেছিস এই পুলিশ আমাকে রাগ না সহ্য করে তুমি ঠাস করে একটা চড় মারি দিলে তারপর তুই কি করলি বে তারপরে তারপরে স্যার আমার আমারও শ্বাস করিলে রক্ত গরম হয়ে গেল আমি ওই পুলিশকে ঠাস করে একটা চড় করেছিস স্বাধীন দেশ ওই তোকে মেরেছে তুই ওকে মেরেছিস ঠিক করেছিস বে তারপরে চাচা কি হলো জানো তারপরে স্যার হাকে আগে থানায় নিয়ে চলে গেলে আগে থানায় নিয়ে আবে সালা তুই সরকারের লোকে হাত দিয়েছিস বে তোকে হুর হুর করে টানো তো কি করবে বলতো তারপরে চাচা
থানা কেটে গেছে আবে সালা তুই পুলিশের গায়ে হাত দিয়েছিস হামিলদার ঠিক থাকতে পারে আবে সালা তোকে তো মারি তুই কোধু বেঁচে খাইছিস চাচা তারপরে এতদিন জেল খাটাই থাকতো বাবাকে তুই যে কোধু বেঁচে খাস তারপরে সারা একদিন কি হলো জানো চাচা কি হয়েছে বে সালা জেল আলো আমাকে ভালোবেসে আমার কাজ করবো ভালো দেখে সালা আমাকে একদিন ছেড়ে দিলে আবে সালা ছেড়ে তো দিবে দেখতে হবে না ভাতিজাটা কার তারপরে কি হলো জানো চাচা কি হয়ে যাবে তারপরে আসার সময়তে জেলারু ওর পায়ে জুতে গেল হাঁকে খুলে দিলে আবে সালা জুতে তো খুলে দিবে দেখতে হবে না ভাতিজাটা কার সালা চাচা দেখেছ সালা চাইলেও থাকে ডাইলেও থাকে সালাকে চাইলে ডাইলে তো দেওয়া আছে কথা বলেন তো ওই জুতে কি করতে হয় চাচা কি আমাকে পায়ে দিতে হয় তোকেও দিয়েছে পায়ে দিস জুতে পায়ে দিতে হয় না হ্যাঁ তো তাই তো জানতে তোমার ডালে চালে থাকা ঠিক আছে থামো চাচা ওরে বাবা